আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আপনাদেরকে খুবই সিম্পল নিয়মে একটি মিষ্টি তৈরি করে দেখাবো, আর এই মিষ্টিটি এতই সুস্বাদ এবং এতই ভালো লাগে খেতে, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। তো আমার এই মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অলে টিপ দিয়ে আমার পাশে থাকবেন। আর আজকে আপনাদেরকে খুবই সিম্পল নিয়মে মিষ্টিটি তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি প্যানে 2 কাপ চিনি নিয়ে নিয়েছি। 2 কাপ চিনির মধ্যে আমি দিয়ে দিব 2 কাপ পানি। আর শিরাটা আমি প্রথমেই তৈরি করে রাখছি, কারণ শিরাটা একটু ঠান্ডা হলে এর মাঝে আমার মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। তো এখন আমি একটু অরেঞ্জ ফুড কালার ইউজ করছি, আর এটি রেডম্যানের অরেঞ্জ ফুড কালার। তো কালারটা দিয়ে আমি একটু চিনিটাকে নেড়েচেড়ে দিচ্ছি। তো এটাকে আমি খুব বেশি ঘন করব না এবং তারের মতো করব না, একতার করারও প্রয়োজন নেই। জাস্ট একটু চিপচিপে ভাব হবে, তখন এই চিনি শিরাটাকে নামিয়ে ফেলতে হবে। তো বলক চলে আসছে, আমি দেখিয়ে দিচ্ছি যে কি অবস্থায় নামাতে হবে চিনি শিরাটা। দেখতেই পাচ্ছেন এটি কিন্তু একতার হয়নি, জাস্ট একটু চিপচিপে ভাব হয়েছে। তো এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। তো এখন আমি মালাইটা তৈরি করে নিব। তো প্রথমে আমি এখানে 1/2 কেজি গরুর দুধ নিয়েছি, আর এর মাঝে দিয়ে দিলাম আমি 1 চামচ আপনার ভ্যানিলা আইসক্রিম, 1 টেবিল চামচ দিয়েছি, আর 1 টেবিল চামচ দিয়েছি ডানু ক্রিম। তো এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সাইড দিয়ে লেগে থাকলে আপনার এই স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে দিতে হবে বারে বারে, যেন সাইড দিয়ে লেগে না যায়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো ডানু দুধ। তো এখানে আমি ডানু ব্র্যান্ডের গুঁড়ো দুধটা ইউজ করেছি, চাইলে আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ ইউজ করতে পারেন। তো এটাকে দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মালাইটার মধ্যে কিন্তু চিনি দেওয়া যাবে না। তো এখন দিয়ে দিলাম আমি বাদাম কুচিগুলো, আর এর মাঝে আমি কাঠবাদাম, পেস্তা বাদাম আর কাজু বাদাম ভেজে কুচি কুচি করে কেটে নিয়েছি। তা আমার মালাইটা প্রায় রেডি হয়েই গিয়েছে। তো যখন এই ধরনের হয়ে যাবে, তখন কিন্তু নামিয়ে ফেলতে হবে, কারণ এই মালাইটা ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে। তো এখানে আমি নিয়েছি ব্রেড। তো ব্রেডটাকে আমি একটি কাটার দিয়ে কেটে নিচ্ছি রাউন্ড করে। আর আমি আগেই বলেছি এই মিষ্টিটা তৈরি করাটা কিন্তু খুবই সহজ, খুবই সিম্পল নিয়ম, কিন্তু খেতে কিন্তু অসাধারণ মজা। আর এই মিষ্টিটা যদি মেহমানদের সামনে আপনি পরিবেশন করেন, চটজলদি বানিয়ে ফেলতে পারবেন এবং মেহমানরাও কিন্তু খুব প্রশংসা করবে। তো আমি এভাবে কেটে নিচ্ছি এক এক করে। তো আমি আর একটা কেটে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে যে কোনো কাটার ই দিয়ে কেটে নিতে পারেন, যে কোনো ডিজাইনের। তো এই তো আরেকটি কেটে নিলাম। তো এক এক করে আমি সবগুলো এভাবে কেটে নেব। আর এই মিষ্টিটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। আমি যখন প্রথম খেয়েছি আমার খুব ভালো লেগেছিল, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আর যেহেতু খুবই সহজ নিয়মে তৈরি করা যায়। তো আমার সবগুলো ব্রেড কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো এর মাঝে আমি এখন দিয়ে দিব মালাইটা। তো ব্রেডের মধ্যে আমি 1 চামচ মালাই নিলাম। তো মালাইটাকে এখন আমি মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। আর আমি কিন্তু সহজ সহজ নিয়মে রেসিপিগুলো তৈরি করে দেখানোর চেষ্টা করি আপনাদের সুবিধার্থে। তো আমার একটি ব্রেডে মালাই মাখানো হয়ে গিয়েছে। তো এর উপরে আমি এখন আরেকটা ব্রেড দিয়ে দিব। তাই তো একটি আমার বানানো হয়ে গেল। তো এইভাবে আমি এক এক করে সবগুলো বানিয়ে নিব। তো আমি আরেকটির মধ্যে মালাই মাখিয়ে নিচ্ছি। আর আমি আগেই বলেছি এটি তৈরি করা খুবই সহজ, এই মিষ্টিটা তৈরি করা এত সহজ, আপনি যত ধরনের মিষ্টি দেখবেন এত সহজ কোনো মিষ্টির রেসিপি পাবেন না। কারণ এটি আপনার ছানা তৈরি করার ঝামেলা নেই, এটাকে ম্যাশ করার ঝামেলা নেই,
মানে কোনো কিছুরই ঝামেলা নেই, খুবই সহজ। তাই তো আমার আরেকটি তৈরি করা হয়ে গেল। তো এক এক করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তো এখন আমি যে চিনির শিরাটা তৈরি করেছিলাম সেটি ঠান্ডা হয়ে গিয়েছে, তো সেটির মধ্যে আমি এখন মিষ্টিটা একটু চুপ দিয়ে নিচ্ছি। তো আমি এক এক করে সবগুলো মিষ্টিকে এইভাবে ভিজিয়ে নেব। তো আমি আরেকটি মিষ্টি শিরায় ভিজিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি ভিজিয়ে রাখা যাবে না, তাহলে আবার এটা নরম হয়ে যাবে। তো এখন আমি এখানে কোকোনাট ক্রাম নিয়েছি, তো সেটির মধ্যে আমি কোট করে নিচ্ছি মিষ্টিগুলো। তো এতেও আমার একটি মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। তো আমি আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই তো আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে। এখন আমি একটু ডেকোরেশনের জন্য উপরে দিয়ে দিলাম একটি আপনার পেস্তা বাদাম। আর সেই সাথে দিয়ে দেবো একটু মালাই। এই তো আমার সবগুলো মিষ্টি ডেকোরেশন করা হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে মিষ্টিগুলা। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদ। তো আর কত সহজ সিম্পল নিয়মে আপনাদেরকে আমি বানিয়ে দেখালাম। তো আমি কেটে দেখাচ্ছি যে ভিতরটা দেখতে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন যে ভিতরটাও কিন্তু খুব সুন্দর, একদম আপনার মালাইটা কিন্তু খুব সুন্দর লাগছে ভিতরে দেখতে। তো আমার এই মালাই ব্রেড রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবার প্রতি অনুরোধ রইল। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর মিষ্টিটা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।